আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে শিখেছিলাম কিভাবে গুণ করতে হয়। আজ আমরা আরো কিছু গুণ অঙ্ক নিয়ে চর্চা করব এবং সেই সাথে সাথে গুণের আরেকটি নিয়ম আমরা শিখব। তো প্রথম অধ্যায়ে আজকে অনুশীলন হলো গুণ। তো আমরা যখন গুণ করেছিলাম তখন আমরা কি করেছিলাম, যে যদি সাতকে আমরা পাঁচ দ্বারা গুণ দেই, এই সাত হলো গুণ্য এবং এই পাঁচ হলো গুণক। আর গুণ করার পর যে ফলাফল আমরা পাব সেটা হলো কি, গুণফল, মানে 535 গুণফল। এটা হলো গুণফল। সুতরাং আমরা সূত্রটাই এভাবে লিখেছিলাম যে গুণ্য গুণ গুণক সমান গুণফল। এবার আমরা যদি গুণফল দেওয়া থাকে এবং গুণক দেওয়া থাকে, মনে করে একটি অঙ্ক এভাবে আছে যে গুণফল 40 গুণক 5, গুণ্য কত, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা একটু উল্টিয়ে লিখছিলাম, তাই না? গুণ্য কত, গুণ্য সমান আমরা আগে লিখব, দেওয়া আছে, দেওয়া আছে গুণফল সমান 40, আর কি দেওয়া আছে, গুণক, গুণক দেওয়া আছে 5। বের করতে হবে গুণ্য কত। তো আমরা কি লিখব, আমরা জানি গুণ্য সমান গুণফল ভাগ গুণক। একটু খেয়াল করো, গুণফল কত এখানে 40, 40 ভাগ 5, 5 এটা 40, তাহলে কত আসবে বলতো, 8। 8 কি, 8 হলো এখানে গুণ্য। তো আমরা এভাবে কোন অঙ্কে গুণ্য নির্ণয় করতে পারি। আবার যদি দেওয়া থাকে যে একটি অঙ্কের গুণফল দেওয়া আছে, গুণ্য দেওয়া আছে, গুণক বের করতে হবে। ধরা যাক একটি অঙ্কে গুণফল দেওয়া আছে 48 আর গুণ্য দেওয়া আছে 6, গুণক কত, সেক্ষেত্রে আমরা কি লিখব, লিখব এখানে গুণফল কত, গুণফল 48, গুণ্য কত, গুণ্য 6। তো আমরা লিখতে পারি যে আমরা জানি, কি জানি, গুণক সমান গুণফল বিয়োগ, সরি, গুণফল ভাগ গুণ্য। বলতো এখানে গুণফল কত, গুণফল হলো 48, 48 ভাগ 6, গুণ্য 6, 6টা 48, এই 8 কি, 8 হলো গুণক। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা গুণ্য এবং গুণক নির্ণয় করতে পারি। তো আমরা এবার গুণের আরেকটি পদ্ধতি আমরা শিখব, সেটি হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ। কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ, আমি একটি অঙ্ক করিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি।
ধরো এখানে আছে 99, 99 কে আমরা 10 দ্বারা বা 100 দ্বারা গুণ করব। প্রথমে ধরে 10 দ্বারা গুণ করে একটু খেয়াল করো, এই যে 99 100 থেকে কত কম? হ্যাঁ 100 থেকে এক কম। তো আমরা লিখতে পারি যে 100 বিয়োগ 1, একটি ফাইলকে দিয়ে আটকে দেবে, গুণ 10। দেখো 100 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই সেখানে আমরা 99 পেয়ে যাবো, তাই না? তো সেই জন্যই আমরা 99 ক্ষেত্রে 100 বিয়োগ 1 লিখেছি। যদি এভাবে থাকতো যে 97, তাহলে কত লিখতাম? 100 বিয়োগ 3, 100 থেকে 3 বিয়োগ দিলে আমরা 97 পেয়ে থাকি। তা আমরা লিখতে পারি যে এই যে 100, 100 এর সাথে একবার 10 গুণ হবে, 100 গুণ 10 বিয়োগ দাও, আবার এই 1 এর সাথে 10 এর গুণ হবে। তো 100 এর সাথে যদি আমরা 10 গুণ দেই, 1 আর 1 গুণ করো, 1 কে 1, আর এখানে দুইটা শূন্য আছে, এখানে একটা শূন্য, মোট তিনটা শূন্য আমরা এখানে লিখে দেব, মানে 1000। বিয়োগটাও 10 দিয়ে গুণ দিলে কত আসে? দশাক্ষে 10। এখন তুমি যদি এই 1000 থেকে 10 বিয়োগ দাও কি আসে? দেখো শূন্য নেমেছে, 1000 তুলে 9 হবে, 10 হবে 9, আবার হাতে 1 রইল, 1000 তুলে 10 হবে 9, মানে 990। তো এটা কি? এটা না সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ, নাম দেওয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ, কিন্তু একটু বড় আকারে গুণটা হয়ে থাকে। আমরা দেখি সংক্ষিপ্ত নাম দেওয়া সত্ত্বেও এটি তেমন সংক্ষিপ্ত হয় না। তো আমাদেরকে যদি বলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করো, এরকম যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, আমরা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করব। আমরা আরেকটি অঙ্ক করি, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরো এখানে দেওয়া আছে 990 গুণ 25। এখন একটু খেয়াল করো, এই যে 990, এই 990 1000 থেকে কত কম? 10 কম, তাই না? তো আমরা এখানে লিখতে পারি এভাবে যে 1000 বিয়োগ 10। কেন লিখলাম? 990 এর পরিবর্তে আমরা 1000 বিয়োগ 10 লিখলাম, গুণ দিলাম কত দিয়ে? 25 দিয়ে আমরা গুণ দিলাম। এবার আমরা কি করব? এই 1000 কে 25 দ্বারা গুণ দেব, 1000 গুণ 25, 10 কে আমরা 25 দ্বারা গুণ দেব। দেখো 25 কে যদি আমরা 1 দ্বারা গুণ দেই, 25 কে 25, সামনে এই যে তিনটা শূন্য বসিয়ে দেব। এবার আমরা এই 25 কে আমরা যদি 1 দ্বারা গুণ দেই, 25 25 সামনে একটি শূন্য বসিয়ে দেব, এখানে কত আসছে? 25000, আর এখানে 250। এখন এই 25000 থেকে যদি আমি 250 বিয়োগ দেই কি আসে? দেখো শূন্য নামছে, 85 কত হলে? 10 হবে, 5 হাতে 1, 2 আর 3, 3 আছে কত হবে আমার? 10 হবে, 7 হাতে 1, 1 আছে কত হলে? 5 হবে, 4 হাতে কিছু নাই, এই 2 নেমে গেল। তো এখানে 24750। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করতে হয়। তো তোমরা বাসায় এই বিষয়টি আরো চর্চা করবে, এবং এই সম্পর্কে আরো কিছু অঙ্ক তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। তো তোমরা সবাই এই বাইরের কাজগুলো করবে, আমি যেটা দিচ্ছি।
সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে গুণ করো পাঠ্য বই কত পৃষ্ঠাটা 4 পৃষ্ঠা বাসায় এই কাজগুলো করবেন। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা করে এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।